আমার এই শিল্পীরা না, অন্যান্য যে সংগঠনগুলো আছে, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, এই যে গতকালকে আমরা আমরা সিনেমা হলের মালিকদের সঙ্গে যে বসেছি, সকলেই একমত পোষণ করেছে যে হ্যাঁ আপনি পারবেন। তো আমি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি, আপনারা জানেন যে আমি কোনো কাজ ধরলে পরে আমার সেটা শেষ না দেখে আমি সাজে না। তো আমি ইনশাল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করুন, আপনারা আমাকে দোয়া করুন যেন আমি, আমার বড় ভাইরা চলে গেছে, যারা নেতৃত্ব দিত তাদের সঙ্গে আমি ছিলাম, তারা আজকে নেই, রাজ্জাক ভাই নেই, আগামীকালকে তার জন্মদিন, ইনশাল্লাহ আমরা কালকে তার জন্মদিন আমরা পালন করবো ইনশাল্লাহ। আমাদের মধ্যে অনেকেই নেই আজকে, কিন্তু ওয়াসিম ভাই নেই, আমাদের জাফর ইকবাল ভাই নেই, আমাদের জসিম ভাই নেই, হ্যাঁ কবরী ম্যাডাম নাই, কতগুলো মানুষ চলে গেছে, আমিও কোন দিন জানি চলে যায়, আমারও তো বয়স হয়েছে। তো শেষ একটা চেষ্টা আমি করতে চাই, তো আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি সেই চেষ্টা আমি সফল করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ভালো উদ্যোগ সফল হোক, ভালো উদ্যোগ সফল হোক। আসলে আমি বিশ্বাস করি স্ট্রং কমিটমেন্ট মেক ইউর ফিউচার বেটার। আমি মনে করি একটি মানুষের, একটি দেশের সংস্কৃতি, সংস্কৃতিকে শুধুমাত্র যদি ধ্বংস করা যায় তাহলে পুরো জাতিকে ধ্বংস করা কোনো বিষয় নয়। আমরা আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে, আমরা আমাদের শিল্পকে টিকিয়ে রাখতে, আমরা কাঞ্চন ভাইয়ের সাথে একসাথে আছি, কি বলেন আপনারা? আমরা সবাই একসাথে আছি, এই প্যানেলকে জয়যুক্ত করব। এখন আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলবেন আরেকজন প্রিয় মানুষ, যে মানুষটিকে বলা হয় মানবতার